আমরা বেশ কয়েকদিন আগে দেখেছি যে ইতালি সরকার বহির্বিশ্ব থেকে বিশেষ করে এশিয়া কান্ট্রিগুলো থেকে প্রায় 80,000 লোক নেবে এরকম একটা ঘোষণা দিয়েছে। তো এটার একটা গ্যাজেট প্রকাশ করেছে। তো এটা মূলত হচ্ছে স্পন্সরশিপ ভিসা আর কি, স্পন্সরশিপ ভিসার এখানে বিভিন্ন ক্যাটাগরিতে তারা লোক নিবে। মূলত ইতালিতে যেসব খাতে সবচেয়ে বেশি লোক প্রয়োজন তা হলো লজিস্টিক, নির্মাণ এবং পর্যটন হোটেল খাতে। এই তিনটা সেক্টরে কিন্তু ওদের লোক প্রচুর প্রয়োজন। তো তাদের যেই ডিক্রি অথবা তাদের যে গ্যাজেট জারি হয়েছে 2022 সালের, বিভিন্ন কাজেরও বিভিন্ন দেশের মোট কোটা কত থাকবে এটা এখনও চূড়ান্ত হয় নাই, কিন্তু কোন ক্ষেত্রে কি এটা ডিটেলস আসছে। তো ইতালির পার্লামেন্ট 2022-এর স্পন্সরশিপ ভিসার বিষয়ে চূড়ান্ত খসড়া প্রস্তাব নির্ধারণ করেছে। ইতালি সরকার ইতিমধ্যে 80,000 স্পন্সরশিপ ভিসা দেওয়ার কথা জানালেও এটা গত শুক্রবারে তার সংখ্যা 81,000 বলে নিশ্চিত করেছেন। মানে 80,000 থেকে আর এটা বেড়ে 81,000 হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে ইতালির সংসদের সচিবালয় থেকে এই তথ্যটা আসে। আর বিদেশি নাগরিকদের প্রবেশের কোটা নির্ধারণের সংসদে আলোচনা করা হয়। মালিকানাধীন, স্বনিযুক্ত এবং মৌসুমি এই তিন শ্রেণীর কাজের জন্য ইতালিতে প্রবেশ করতে পারবে বিদেশিরা। এই বিষয়টা খেয়াল রাখেন, এখানে যে কোটা নির্ধারণ হবে এই নিয়ে সংসদে আলোচনা করা হয়েছে। তার মধ্যে তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে মালিকানাধীন, আরেকটা হচ্ছে স্বনিযুক্ত, মানে নিজের ব্যবসা বা এরকম বা কোনো ব্যবসায় তার নিজস্ব প্রতিষ্ঠানের জন্য নিজে নিয়োগ দিবে। আরেকটা হচ্ছে মৌসুমি, মানে যেটাকে বলে সিজনাল কর্মী নিয়োগ সম্ভবত এটাকে বলে। এর বাইরেও আরও কিছু বিশেষ সুবিধাপ্রাপ্ত কোটাও থাকবে। সাধারণত সেই সমস্ত দেশের নাগরিকদের জন্য তা প্রদান করা হয় যারা ইতালির সাথে পুনরায় প্রবেশ চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে কোটা পদ্ধতির জন্য সেই দেশগুলিকে প্রভাবিত করবে যারা অবৈধ অভিবাসন এবং বহিষ্কৃতদের পুনরায় প্রবেশের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করে না। এই কথাটা দিয়ে এটা বোঝাচ্ছে অবৈধ অভিবাসন এবং বহিষ্কৃত, যারা ওই দেশ থেকে বহিষ্কৃত হয়েছে তাদেরকে পুনরায় প্রবেশের বিরুদ্ধে মানে সহযোগিতা না করে তাহলে ওইসব দেশগুলোকে তারা আলাদা চোখে দেখবে, বিষয়টা এরকমই বুঝাইছে। স্পন্সরশিপ ভিসার সংখ্যা কত হবে সরকার তা উদ্যোক্তাদের দ্বারা সংখ্যা যাচাই করে নির্ধারণ করেছেন। দেশটিতে দক্ষ শ্রমিকের অভাবের পাশাপাশি যারা ভারী কাজ করতে ইচ্ছুক তাদের চাহিদাও রয়েছে। এখানে ইতালির ট্রান্সপোর্ট কোম্পানিগুলোতে এখনও যোগ্য কর্মীদের নিয়োগের জন্য পূর্ব ইউরোপের দিকে ক্রমবর্ধমানভাবে তাকিয়ে থাকতে হয়। সেই সঙ্গে কৃষি শ্রমিকদের চাহিদা দিন দিন বাড়ছে দেশটিতে। তার মানে ট্রান্সপোর্ট যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোতে ড্রাইভার থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও তাদের অনেক কর্মীর প্রয়োজন হয়। সেজন্য পূর্ব ইউরোপের দেশগুলোর দিকে তারা নির্ভরশীল থাকে আর কি। আর এছাড়া কৃষিক্ষেত্রে তাদের যে কৃষি সেক্টর সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর শ্রমিকের এখন চাহিদা। কোম্পানিগুলি সরকারের নিকট অন্তত 1,00,000 কর্মী চেয়েছিল। সব কিছু যাচাই বাছাই করে সরকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয় মোট 81,000 শ্রমিক নেবে ইতালি। তাহলে এখানে বোঝা গেল যে ইতালির মার্কেটে বর্তমানে রানিং যেসব কোম্পানি বা উদ্যোক্তা আছে ওরা 1,00,000 কর্মীর চাহিদা দিচ্ছে সরকারের কাছে। সরকার চূড়ান্তভাবে যাচাই বাছাই করে 81,000 শ্রমিক নেবার সিদ্ধান্তে পৌঁছাইছে। সরকারি তথ্য মতে জানা যায় যে 2022 সালের প্লোসি ডিগ্রির আওতায় কাজের জন্য 81,000 নতুন এন্ট্রি অনুমোদন করবে ইতালি। এর মধ্যে 37,000 স্থায়ী, বাকি পথ 45,000 মৌসুমি কাজের জন্য নেওয়া হবে। তার মানে সিজনাল যে ওয়ার্ক পারমিট যেটাকে বলে কৃষিকাজের ক্ষেত্রে মনে হয় বিশেষ করে এটা প্রয়োজন হয়, সেজন্য নিবে আপনার 45,000 লোক। আর স্থায়ীভাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্কিল বা মিড স্কিল লেভেলের জন্য নেওয়া হবে 36,000 কর্মী। তো আপনারা এখানে কিন্তু এই বিষয়টা মাথায় নিতে হবে। আমি পূর্বের ভিডিওতে যেটা দিছি যে এই যে 81,000 সংখ্যা এটা কিন্তু ভাইবেন না যে শুধু বাংলাদেশ থেকে নিবে, এটা পূর্ব ইউরোপ থেকেও নিতে পারে, এশিয়ার আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সহ আরও কিছু দেশ আছে, ফিলিপিন, এইসব দেশগুলো থেকে কিন্তু ওরা লোক নিবে। তো এবার বুঝেন যে আমাদের বাংলাদেশের অবস্থান তো এমনি আমরা নষ্ট করে রাখছি, পজিটিভ অবস্থান আমরা তৈরি করতে পারি না, সেবিধায় আমাদের একটা ভয় থেকে যায়। তো সেক্ষেত্রে আমার তরফ থেকে আপনাদেরকে পূর্ব সতর্ক এবং পরামর্শ দেওয়া হয়েছে যে খুবই যাচাই বাছাই সাপেক্ষে ভাই এই যে একটা সুযোগ আসছে এটার দিকে পা বাড়াবেন। কারণ এই 81,000 সংখ্যা বিভিন্ন দেশে ভাগ হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু সিলেক্টেড হবে কোন দেশের শ্রমিকের মান কেমন, কোন দেশের শ্রমিকের রিপুটেশন ভালো, ওইসব দেশের উপরে নির্ভর করে কিন্তু ওরা কোটা দিবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের কপালে বাংলাদেশের ভাগ্যে কয় হাজার কোটা পড়ে এটার কোনো আসলে নিশ্চয়তা নাই। তো আশা করা যায় যে আগে তার আগে নাকি অনেক কম ছিল বাংলাদেশিদের কোটা, এই এখন যেহেতু এটা সংখ্যা বাড়ছে 81,000, আগে কিন্তু ইতালি নিচ্ছে 45,000 থেকে 40,000 লোক এরকম নিছিল, এবার এটা ডাবল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের কপালে আগে নিতে যদি হয়তো 5,000, এটা হয়তো বাইরে ডাবল হতে পারে অথবা এর ভিতরে থাকতে পারে, এটা আমার নিজস্ব মতামত। তো সেই তুলনায় কিন্তু 1,00,000 ফাইল কিন্তু জমা হতে পারে, কারণ আমাদের দেশের প্রচুর লোক ইউরোপের দিকে যাওয়ার জন্য ইন্টারেস্টেড। তো সেই ক্ষেত্রে এই সুযোগটাকে কিন্তু একটা পক্ষ নেগেটিভলি কাজে লাগানোর চিন্তাভাবনা করবে। তো আপনাকে চিন্তাভাবনা করে সঠিক মাধ্যমে আগাতে হবে,
এখন এরা এখনো গ্যাজেট দেয়, গ্যাজেট যেটা দিছে এটা তো কোন সেক্টরে কতজন নিবে, কোন কোন খাত, এগুলা গ্যাজেটে প্রকাশ করছে, কিন্তু কোন দেশের জন্য কতজন নির্ধারণ হয়েছে কোটা ভিত্তিতে এটা কিন্তু এখনো প্রকাশ করে নাই। তো আপনারা এই নিউজের অপেক্ষায় থাকেন, সেই নিউজে যদি দেখেন বাংলাদেশের কোটা ভাগে পড়ছে 5,000 বা 10,000, তো ওই চিন্তা ভাবনা করে আপনারা ফাইল জমা করবেন, কারণ প্রচুর লোকের ফাইল জমা হবে, তার ভিতরে কাটটা হবে এটার কোনো গ্যারান্টি নাই। তো সেই সুযোগে, সুযোগ সন্ধানী অনেক মানুষ আপনাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করবে, আপনাদের সাথে প্রতারণা করার চেষ্টা করবে। আপনারা এগুলা খুবই সাবধানতার সাথে আগাবেন, টাকা পয়সার লেনদেন আগে ভাগে করা থেকে বিরত থাকবেন। মানে ইতালি সরকার নিয়ে যাবে এটা মাথায় রাখা, আমি ধুমধাম টাকা দিয়ে দিলাম, এই বিষয়টা মাথায় আনা যাবে না, এটা আমার পরামর্শ থাকবে এই ইতালি ইস্যুতে। আরেকটা হচ্ছে গ্রিস, গ্রিস ইস্যুতেও কিন্তু একটা সাউন্ড হয়েছে গ্রিসে লোক নেবে, তো সেটা নিয়েও কিন্তু সতর্কতার সাথে আপনারা আগাবেন, কারণ এগুলা এখনও ফাইনাল পজিশনে আসে নাই। আপনারা নিউজের অপেক্ষায় থাকেন, ভালো থাকবেন।